হাই বন্ধুরা, আপনারা সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আজ আমি আসছি আপনাদেরকে আবার পেমেন্ট প্রুফ দেখানোর জন্য। অর্থাৎ পেমেন্ট প্রুফটা হচ্ছে, এটা মূলত কুইনবেস অ্যাকাউন্ট থেকে আমার ডিবি ডাজমালা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য। মূলত আমি কীভাবে বাংলাদেশি টাকাটা নিয়ে থাকি, আপনাদেরকে আমি বলেছিলাম যখন আমি টু ক্যাপসা থেকে টু ক্যাপসা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, মানে মানি ট্রান্সফার করেছিলাম, উইড্র ইউএসডি ডলার সেন্ড করেছিলাম। সে সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি টু ক্যাপসা থেকে অন্য যে আমাদের পারফেক্ট মানি, পেজা বা কুইনবেস বা বিটকয়েন যে অ্যালার্ট আছে, এসব অ্যালার্টে আমি কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় করব, সেটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এবং দেখিয়েছি। এরপর আমি আবারও আপনাদেরকে বলেছিলাম যে আমি আবার আপনাদেরকে দেখবো, আমি যেহেতু কুইনবেস অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করে নিয়েছিলাম টু ক্যাপসা থেকে, অর্থাৎ আমার যে ডলারটা ছিল টু ক্যাপসাতে সেটা আমি কুইনবেস অ্যাকাউন্টে নিয়েছিলাম। এবং আজ আমি আপনাদেরকে দেখাবো যে কুইনবেস থেকে আমি কীভাবে আমি টাকাটা আমার পকেটে নিয়ে আসবো, অর্থাৎ বাংলাদেশি টাকা আমি কনভার্ট করে নেব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর আগেও আমি অনেক কয়েকবার দেখিয়েছি, আজ আবারও আপনাদেরকে দেখাবো এবং লাইভ দেখাবো। এবং কত মিনিটের মধ্যে আমি পাই, কত ঘন্টার মধ্যে পাই, এটা মূলত প্রসেসটা যেহেতু লং প্রসেস হলেও এটা আসলে সহজ একটা প্রসেস। কারণ আপনি যদি আগে তো ছিল পেজা অ্যাকাউন্ট ছিল, পেজাতে আমরা টাকা টু ক্যাপসা থেকে পেজাতে উইড্র করতাম, আবার পেজা থেকে আমরা ডাজমালা অ্যাকাউন্টে উইড্র করতাম, তো সেক্ষেত্রে প্রায় 15 দিন মতো সময় নিত, 15 দিন 10-12 দিনের মতো সময় নিত, এবং এখানে ফি কাটতো 240 টাকার মতো ফি কাটতো। আপনার ফার্স্ট মানে $20, মিনিমাম $20 আপনি উইড্র করতে পারবেন, 240 টাকার মতো আপনার ফি কাটতো। আর এখানে আপনি মিনিমাম $5 উইড্র করতে পারবেন, $5 এক্সচেঞ্জ করতে পারবেন, এবং এখানে আপনার ফি কাটবে মাত্র 20 থেকে 30 টাকার মতো, অথবা তারও কম কাটতে পারে। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং কীভাবে আপনারা এই প্রসেসটা করবেন। আর ফুল টিউটোরিয়ালটা দেখবেন, ফুল টিউটোরিয়ালটা না দেখে আপনি কোনো কথা বলবেন না, এবং না দেখলে বুঝতেও পারবেন না। তো অবশ্যই আপনি আমার সঙ্গে থাকুন এবং সুন্দরভাবে দেখুন, মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি কাজটা করতে পারবেন। এবং এটা একটা ইটি একবারে ইজি সহজ একটা ইজি একটা সহজ একটা প্রসেস, এটা খুবই সহজ একটা প্রসেস। তো আমি কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি, আমি আমার কুইনবেস অ্যাকাউন্টে যাচ্ছি। এটা হচ্ছে আমার কুইনবেস অ্যাকাউন্ট, এখানে আপনারা দেখুন আমার এখানে বিটিসি আছে 0.0076 বিটিসি। আর আমার এটা বাংলাদেশি টাকা যদি কনভার্ট করতে চান, তাহলে দেখা যাবে যে 4,160.56 টাকা। এখন এখান থেকে আমি $5 থেকে $10 মতো উইড্র করে দেখাবো আপনাদেরকে। তো উইড্রোটা করার জন্য আমাকে যেটা একটা সাইটের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে সরাসরি আমার ডাজমালা ব্যাংকে যাওয়া নিয়ে যাওয়ার কোনো প্রসেস নাই, এখান থেকে কোনো প্রসেস নাই, সে কারণে আমাকে এই যে একটা সাইট আছে এই সাইটে আমাকে করতে হবে। তবে এখানে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এখানে এখানে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে এখানে সবসময় ফলো করবেন অপারেটর। অপারেটর অনলাইনে আছে, এই মুহূর্তে আছে, কিন্তু এখানে অনেক সময় থাকে না। এখানে সার্ভিসটা হচ্ছে আপনার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, এর মধ্যে আপনি এখানে উইড্রো করবেন, এর পরে উইড্রো করলে হয়তো আপনি সমস্যায় পড়তে পারেন, এটা ওনারাই নিজেরাই বলে দিয়েছে। আর এখানে মিনিমাম আপনি $5 উইড্রো করতে পারবেন। তো অবশ্যই অপারেটর থাকাকালীন, অনলাইনে থাকাকালীন আপনি এখানে এক্সচেঞ্জ করবেন বা উইড্রো করবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছে, আপনি সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন। আর লগ ইন কীভাবে করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, এটা তো সবাই জানে, এটা সবাই জানে, এটা আমি আর বলতে চাচ্ছি না। লগ ইন করলাম, এখানে আপনারা দেখুন আমার আজ আমি কিছুক্ষণ আগেও প্রায়
আধা ঘন্টা আগে আমি এখান থেকে আমি একটা পেয়েছি, কমপ্লিট হয়েছে আমার, ওটা ছিল $5। এখন আমি $10 থেকে $15 একটা এরকম একটা অ্যামাউন্টের উইথড্র করে আপনাদেরকে দেখাবো, এবং প্রসেসটা ভালো করে সুন্দর করে আপনারা ফলো করবেন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। আমি এখানে কুইনবাস বিটকয়েন কুইনবাস অ্যাকাউন্টে আমি সিলেক্ট করলাম USD, আর এখানে আমার DBBL রকেট অ্যাকাউন্ট আমি সিলেক্ট করলাম, আর এখানে আমি দিয়ে দিলাম $15। $15-এর জন্য $15 হচ্ছে 1230 টাকা, আর এখানে আপনার $1 ফি কত আছে $82। তা আমি $15 উইথড্র করে দেখাবো, দেখি $15 এখানে প্রসেস আছে কি না, এক্সচেঞ্জ হয় কি না আমি জানি না। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করবো, আবার তার আগে আমাকে এখানে ভালো করে দেখতে হবে বিটকয়েন কুইনবাস USD ডিবিএল এখন রকেট, ঠিক আছে। এখন আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, হ্যাঁ এখানে আমার ইনফরমেশন এখন দিতে হবে, আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমার ইমেল অ্যাড্রেস আমি দিলাম, আমার রকেট নাম্বারটা আমি দেবো, রকেট অর্থাৎ তাজমহল অ্যাকাউন্টটা আমার, মোবাইল ব্যাঙ্কিং যেটাকে বলা হয় এটা আমি দিয়ে দিলাম, তারপর এখানে নামটা দিয়ে দিলাম, আর এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমার কমপ্লিট, এই ইনফরমেশনগুলো ভালো করে দেখে নেবেন এবং সবসময় চেক করবেন আসলে ইনফরমেশন, বিশেষ করে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কি না, আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কি না, এই দুইটা ভেরি ইম্পর্ট্যান্ট, এবং মোবাইল নাম্বার, এই তিনটা ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। তারপর আমি প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাকে ডিটেলস দেখাচ্ছে, আমার একে এক্সচেঞ্জ আইডিটা আছে এটা, এটা আমি কপি করে নিলাম, এটা ইম্পর্ট্যান্ট, এটা আমি একটা ট্যাব ওপেন করে এখানে পেস্ট করে রেখে দিলাম। আমি $15 USD ডলার আমি সেন্ড করব, 1230 টাকা পাবো, আমার অ্যাকাউন্টে সেন্ড করে দেবে, আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, নাম ঠিক আছে, মোবাইল নাম্বার ঠিক আছে, ইমেল ঠিক আছে, ওকে কনফার্ম, আমি কনফার্ম করে দিলাম। এখানে কনফার্ম করার পর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস পাবেন হয়তো, এখন আসে নাই, আসবে হয়তো। আর এখানে আমাকে যেটা বলতেছে, এখানে দেখুন 9টা AM থেকে 9টা PM পর্যন্ত, আর এখানে 5টা PM, 5টা 48 PM হয়ে গেছে, আর এখানে আমাকে বলতেছে এই অ্যাকাউন্টে টাকাটা আমার USD ডলারটা ট্রান্সফার করতে, অর্থাৎ $15 যেটা আছে সেই অ্যামাউন্ট আমাকে এখানে সেন্ড করে দিতে বলতেছে, আর এখানে আমার এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন নাম্বারটা দিতে বলতেছে, অর্থাৎ এখানে সরাসরি বলতেছে এই অ্যাড্রেসে সেন্ড করুন, অর্থাৎ এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেস এ সেন্ড করার পর নিচে ট্রানজ্যাকশন বক্সে আপনার কুইনবাস প্রোফাইল নেম সাবমিট করুন। তো এটা আমি কপি করে নিলাম, এই ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিছি, এটা হচ্ছে আমার কুইনবাস অ্যাকাউন্ট। আর আমাকে প্রথম অবস্থা আপনি এরকম পাবেন, এই ক্ষেত্রে আপনি কোনো মানে সেন্ট মানি অথবা উইথড্র অপশন কোনো পাবেন না, সেই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে সেন্ড অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন যেখানে আপনি সেন্ড করতে চাচ্ছেন, অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা নিলাম কপি করে এটা এখানে সেন্ড করে দিলাম। তারপর এখানে আমাকে $15 হচ্ছে আপনার এখন $15, এখানে তো আপনার আছে বাংলাদেশি টাকায় কনভার্ট করার এখানে একটা অপশন আছে, আর এখানে একটা আছে আপনার $15 আছে, এখানে আমি 1200 দিই, 1230 টাকা, 1230 টাকা হলে আপনার 224 কয়েন। আর এখানে আপনার আর একটা অপশন আমি দেখাচ্ছি, এখানে আপনি কীভাবে আপনি জেনে নেবেন যে আপনার কনভার্ট অপশনটা মানে কত USD কত, 15 USD আসলে কত বিটকয়েন সেটা আপনাকে জানার জন্য এখানে করতে হবে BTC
ইকুয়াল, সরি, ইউএসডি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইন্টার দেন। ইন্টার দেওয়ার পরে এখানে দেখুন, এখানে আপনি লিখুন $15। $15 হচ্ছে আপনার 30 কুইন্স, 0023। এখন এটা আমি কপি করে নিলাম। এটা আমি রিমুভ করে দিলাম। ১২২৯ টাকা। তারপর এখানে আমাকে লিখতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে প্লিজ সেন্ড ইউএসডি টু মাই ডিবিবিএল সরি অ্যাকাউন্ট 01 76 1 7 4 1 3 7। অবশ্যই এখানে আপনি সেন্ড করে দেবেন। আসলে আপনি কোথা থেকে কোথায় নিতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। এখন এখানে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা একবার দেখে নেন। এখানে একটা অপশন আমার ভুল হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমি আবার কপি করে নিলাম। এখানে আলাদা অ্যাড্রেস আছে, এখানে যদি আপনি আলার্টে সেন্ড করতে চান তাহলে এখানে আলাদা অ্যাড্রেস দিয়ে দেবেন। শিক্ষিত আপনার অনেক রকমের নাম্বার হতে পারে, অর্থাৎ এই যে এইরকমের কিছু নাম্বার হতে পারে, আপনার আলাদা অ্যাড্রেস তো এইরকমের কিছু নাম্বার হবে। আর আমি যেহেতু ইমেল অ্যাড্রেস আমাকে সেন্ড করে দিতে বলছে, এখানে দেখুন ভালো করে ফলো করুন, এই ইমেল অ্যাড্রেস আমাকে সেন্ড করে দিতে বলেছে। তো সেই কারণে আমাকে কি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আমার সব কিছুই ঠিকঠাক আছে। এখন দেখুন, এখন কিন্তু আপনার কন্টিনিউ অপশন চলে আসছে। তারপরে আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে এখানে বলতেছে, চেক করতে বলতেছে অ্যামাউন্ট এত। আমি গো ব্যাকে করলাম, গো ব্যাক করে এখানে আরেকটু দিয়ে দিই 01। এখানে 1 দিলাম, জিরো জিরো 29 30। ওকে, আমি এখানে 30 টাকা আমি মিলিয়ে দিলাম, 1230 টাকা। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম, বাকি অ্যাড্রেসগুলো আমি আরেকবার চেক করে নেই। ইমেল অ্যাড্রেস ঠিক আছে, বিটিসি ঠিক আছে, হ্যাঁ, অ্যাকাউন্ট নম্বর 01 76 1 7 4 1 3 3 7 4। ওকে, কন্টিনিউ, তারপর কনফার্ম। ওকে, কনফার্ম করার পর আমি এটা ক্রস করে দিলাম। এই যে আমার এখানে একটা নাম আছে, এই অ্যাড্রেসটা MD জাহিদ আলী, এটা আমাকে এখানে পেস্ট করে দিতে হবে। এই যে এই জায়গায় লিখতে হবে MD জাহিদ আলী, আমি লিখলাম, লিখে আমি কনফার্ম ট্রানজ্যাকশন করলাম। এখন থেকে কনফার্ম করার পর থেকে
এখন দেখুন কটা বাজে, 5টা 54 মিনিট। 5টা 54 মিনিট থেকে আপনার হিসেব করে আমি কতক্ষণ মিনিট, কতক্ষণ পর আমি আমি এটা আমার অ্যাকাউন্টে পাই, ডাজমলা অ্যাকাউন্টে পাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমাকে থ্যাংক ইউ বলতেছে, আর এখানে আমার ট্রানজ্যাকশন নাম্বারটা দেখুন A2FB, আর আমার এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা কী আছে, এটা নয়, আমি একটা রিফ্রেশ দিই একবার। আর এখানে আমার মেইল একটা পেয়েছি কুইনবেস অ্যাকাউন্ট থেকে আমি যে ইয়াটা ট্রান্সফার করলাম, যে ডলারটা মানে ট্রান্সফার করলাম 129টাকা 29-এর, সেটা আমি সেই ইমেলটা আমাকে দিয়েছে। আর এখানে আমি একটু রিফ্রেশ দিই, কুইনবেস ইউএসডি ডিভিএল রকেট, হ্যাঁ এটাই মূলত $15-এর, এটাই মূলত আমার 3717B87EVC। দেখি আমার অ্যাড্রেসটা ঠিক আছে কি না, 3717B87EVC। ওকে এই পর্যন্ত, তাহলে এটাই হচ্ছে আমার প্রসেসিংয়ে আছে বর্তমান। তো দেখি কতক্ষণ সময় লাগে, এর আগে আমি যেটা দিয়েছি সেটা আমার সর্বপ্রথম আমি যেটা দিয়েছি এখান থেকে এক্সচেঞ্জ করেছি সেটা আমার 5 মিনিট সময় লেগেছিল, তারপরে আমি যেটা এক্সচেঞ্জ করেছি সেটা আমার সময় লেগেছিল 45 মিনিট সময় লেগেছে। এবং এটা $15-এর যে এক্সচেঞ্জটা আমি করতেছি এখন, এখন আমার কত সময় লাগতে পারে এটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন এটা আমি কতক্ষণ মধ্যে পাবো সেটা প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য আমার কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি আমার মোবাইল ফোনে কানেক্ট করে নেই, তাহলে আপনারা এখানে লাইভ দেখতে পারবেন। আমার সফটওয়্যারটা ওপেন করতেছে, নোকিয়া সফটওয়্যারটা আমার, যেহেতু নোকিয়া ফোন, তারপর এখানে আমি কেবলটা কানেক্ট করতেছি। ওকে ইউএসবি কেবল আমি কানেক্ট করলাম, এখানে আমার ফোন চলে আসছে। এই যে কিছুক্ষণ আগে আমি যেটা পেয়েছি এটা হচ্ছে, এরপর আমি কোয়ার্টার পাই আমি দেখাই প্রিভিউ, আমার যে এক্সচেঞ্জটা আমি পেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিক করলাম, ওটাতে আমি প্রায় $5 উইথড্র করেছিলাম, $5 হচ্ছে আপনার 410 টাকা, সেখান থেকে আমাকে 700 টাকা দেওয়া হয়েছে, আমি 700 টাকা পেয়েছি। এবং আমার ফি কেটেছিল নেট বিল $3.60, এবং ডেট দেখুন 10 জুলাই 18 জুলাই 18, এবং 5টা 32 মিনিটে আমি এটা কমপ্লিট আমি পেয়েছি আমার আমার অ্যাকাউন্টে পেয়েছি, ডাজমল অ্যাকাউন্টে পেয়েছি। আর এখন আছে 5টা 58 মিনিট এবং 10 জুলাই 2018, এবং 5টা 58 মিনিট। এখন থেকে আপনি শুরু করুন যে কতক্ষণ পর আমি আমার পরবর্তী আমার এক্সচেঞ্জটা আমি পাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি ক্লোজ করে দিলাম, এটা আমি আবার রিফ্রেশ দিই। আর এখানে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে এখানে এক্সচেঞ্জ করে, এখানে দেখুন কতগুলো ওয়েটিংয়ে আছে, কিন্তু আমারটা প্রসেসিংয়ে আছে। আমার প্রসেসিংয়ে থাকার কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমার অ্যামাউন্টটা একটু লো অ্যামাউন্ট, আর এইগুলো হচ্ছে আপনার প্রসেস। আর এই এখানে যদি আপনার দেখা যায় মনে হয় যে আপনি খুঁজে পাচ্ছেন না আপনার ট্রানজ্যাকশনটা, প্রসেসটা আপনি খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ মানে আরও অনেকে এসে গেছে আপনার এখানে, মূলত 1 2 3 4 5 6 7 8 9 10 10টা শো করে, যখন আপনার সিরিয়ালটা নিচে চলে যাবে 10টার পরে আসবে তখন কিন্তু আপনি আর এখানে খুঁজে পাবে না। সেক্ষেত্রে আপনি আপনার এই যে ইউজার নেম আছে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আপনার এখানে শো করবে, এই যে এখানে শো করতেছে ওইটাই, যখন আপনার একটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখানে প্রসেস টিকচিহ্ন সামনে টিকচিহ্ন হয়ে টিকচিহ্ন দেখাবে, আর এখানে বর্তমান প্রসেসিংয়ে আছে।
আর বাকি যে ইনফরমেশনগুলো আমি বারবারে বলে থাকি এখানে ট্রানজ্যাকশন মানে এক্সচেঞ্জ করার সময় আমি আপনাদের মানে প্রতিটা টিউটোরিয়াল বলে থাকি যে ভালো করি কন্ট্যাক্ট অ্যাবাউট প্রাইভেসি পলিসি টিম অফ সার্ভিস এগুলো ভালো করে পড়ে নেবেন। এখানে কী সুযোগ সুবিধা আছে, কীভাবে কখন কী করতে হবে সেগুলো আপনারা ভালো করে আপনাদের জানা দরকার, অন্যথায় আপনারা ঘাবড়ে বা কোনো সমস্যায় পড়তে পারেন। আর এখানে ওনারা বলে থাকে যে প্রাইভেসি পলিসিতে দেখাচ্ছে আমি আপনাদেরকে, এখানে বলতেছে আপনি ডলার ডলার ক্রয় বিক্রয় করার পর থেকে 5 থেকে 15 মিনিটের মধ্যে পেমেন্ট পাবেন। কিন্তু আমি প্রথম প্রথমবার যখন করেছি এক্সচেঞ্জ করেছি তখন আমি 5 মিনিটের মধ্যে পেয়েছি, তারপরে আমি যখন এক্সচেঞ্জ করেছি তখন 45 মিনিটে লেগেছে। এখন আস আবার করলাম, আস কয় মিনিট সময় লাগে সেটা আমি দেখব বা কত ঘন্টা সময় লাগে, এবং 15 মিনিট অপেক্ষা করুন। আর যদি অতিরিক্ত সময় নেয় তাহলে দয়া করে নিজ দায়িত্বে হেল্পলাইনে যোগাযোগ করুন। টাকা বা ডলার যদি না পেয়ে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের হেল্পলাইন যোগাযোগ করুন। 24 ঘন্টা পর কোনো প্রকার ক্লেম গ্রহণযোগ্য হবে না। অর্ডার ফর্ম সাবমিট করার সময় আপনার ইমেল অ্যাকাউন্ট আইডি বিকাশ নাম্বার সঠিক আছে কি না ভালো করে দেখে নেবেন। কোনো রকম ভুল করলে তার দায় রবিক এক্স বহন করবে না। এই যে একটা মূল একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ। এখন আমাকে 5 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 5 থেকে 15 মিনিটের মধ্যে আমি যদি আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা না পাই অর্থাৎ ডাজমলের অ্যাকাউন্টে যদি না পাই তাহলে আমাকে অবশ্যই এনাদের সাপোর্ট যে ইয়াটা আছে এখানে সাপোর্ট নিতে হবে। অর্থাৎ এই যে কন্ট্যাক্টে ক্লিক করলে ফুল ডিটেলস পাবেন, যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা এখানে যোগাযোগ করতে পারেন। আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নেই আমি ইমেলের মাধ্যমে এখানে যোগাযোগ করব। তো আমি এখন দেখি আমার কী অবস্থা আমার এক্সচেঞ্জের। হ্যাঁ, $15 এটাই আমারটা 7EBC ওকে এটাই আবার রিফ্রেশ দিচ্ছি। এখনো প্রসেসিংয়ে আছে আর সময় হয়ে গেছে, আমি প্রায় 58 মিনিটে মনে দিয়েছিলাম, 5টা 58 মিনিটে আমি কনফার্ম করেছি। আর এখন 6টা 3 মিনিট 5 মিনিট হয়ে গেছে। আমার মোবাইল ফোনের কি অবস্থা দেখি। না, নতুন কোনো এখন পর্যন্ত আমি পাইনি, আমার এটা আগেরটাই। রিফ্রেশ, আবার আমি এখানে রিফ্রেশ দিলাম। এখনো প্রসেসিংয়ে আছে। পাঁচ মিনিট হয়ে গেছে আমার।
জানি না এটাতে আমার আবার 1 ঘন্টার বেশি সময় লাগে কিনা, আল্লাহ জানে। দেখি তারপরে এখানে অপেক্ষা করি, যেহেতু 5 থেকে 10 মিনিটের কথা ওনারা বলছে, আর আমি যেহেতু পেয়েছি একটা 5 মিনিটের মধ্যে, আবার একটা পেয়েছি 45 মিনিটের মধ্যে, এটাতে দেখি এটা আসলে 45 মিনিটের ভিতরে পাই কিনা, 45 মিনিটের পরে পাই না, 5 মিনিটের আগে পাই না, 5 মিনিট 5 মিনিট হয়ে গেছে না, 15 মিনিটের আগে পাই। তো ওকে, আমি ভিডিওটা এখন একটু পুশ করে রাখছি, যখন আমি পাবো তখন আপনাদেরকে আমি এখানে আবার নিয়ে আসবো। তো বন্ধুরা, এখন আপনারা দেখতেছেন আমার এখানে প্রসেসিং হয়ে গেছে, এখন প্রসেসড হয়ে গেছে। এখন আপনি এখন পর্যন্ত আমি আপনার আমার ডিবিএল অ্যাকাউন্টে, আমি আমার ডাজমাল অ্যাকাউন্টে আমি টাকাটা এখনও পাইনি, হয়তো কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। আমি আবার রিফ্রেশ দিচ্ছি, এই যে এখানে দেখুন আমাকে নোকিয়া পিসিতে আমার একটা মেসেজ আসছে, আমি আপনাদেরকে এখন ওখানে যাই নিয়ে যাই। এটা আমি মিনিমাইজ করলাম, এই যে এই মুহূর্তে আমার যে মেসেজটা আসছে সেটা হচ্ছে এটাই, এটা আমি ক্লিক করলাম। যে দেখুন এখানে আমাকে ক্যাশ ইন ফ্রম অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আমাকে দেওয়া হয়েছে 1200 টাকা, 1200 টাকা, আর আমি এখানে উইড্রো করেছিলাম 1230 টাকা, আর নেট বিল ফি কেটেছে আপনার 10 টাকা। এখানে একটু ফিটা কাটে, এখানে দেখুন এখানে 30 টাকা আমার ফি কেটেছে, 30 টাকার মতো, 1200 টাকায় 30 টাকার মতো ফি কেটেছে, অর্থাৎ $15 30 টাকা ফি, এক্সচেঞ্জ ফি কাটে। আবার এখানে নেট বিল কেটেছে আপনার 10 টাকা, তাহলে 15 20 40 টাকা, 30 30 আর 10 40 টাকা কেটেছে ফি। তো যা প্রধান কথা হচ্ছে আমি টাকাটা পেয়েছি। এখন দেখুন কটা বাজে, 6টা 18, মনে করুন আমি 6টা 16 মিনিটে আমি পেয়েছি, 6টা 16 মিনিটে আমি পেয়েছি, আর আমি এটা কনফার্ম করেছিলাম 5টা 58, অর্থাৎ প্রায় 15 থেকে 16 17, মানে 20 মিনিট, মনে করেন যে 20 মিনিটের মধ্যে আমি এটা পেয়ে গেছি। এবার আমি 20 মিনিটের মধ্যে পেয়েছি, সর্বপ্রথম পেয়েছিলাম 5 মিনিটের মধ্যে, তারপরে পেয়েছি 45 মিনিটে, তারপরে এখন পেলাম আমি 20 মিনিটে, এখন পেলাম 20 মিনিটের মধ্যে। তো ওকে, এখানে আপনারা যারা করতে চান আপনারা করতে পারেন, এক্সেস করতে পারেন, এটা একটা ট্রাস্টেড সাইট, কিন্তু এখানে ফিটা একটু বেশি কাটতেছে, আর ফি সব জায়গাতেই কাটে, আর এটাই মূলত ওনাদের ইনকাম। আর এই বিষয়ে আমি আর কোনো কোনো কিছু বলতে চাচ্ছি না, আপনারা এখানে সার্চ করে নেবেন। আমি এরপর আর একটা আমি উইড্রো আপনাদেরকে করে দেখাবো, এখান থেকে আমি 3টা উইড্রো টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দেখাবো। এরপর আর আমি এখানে কোনো প্রমাণ বা প্রুফ দেখাবো না, বা কোনো উইড্রো দেখাবো না, যে বাংলাদেশে আমি টাকা পাওয়ার জন্য, বাংলাদেশে টাকাটা হাতে পাওয়ার জন্য কোনো প্রসেস আমি এরপর দেখাবো না। যদি এটা ছাড়াও, রোবিক্স এক্স ছাড়াও যদি অন্য কোনো সাইট পাই, তাহলে আমি হয়তো সে বিষয়ে আলোচনা করতে পারি। তো কি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল না পাওয়া পর্যন্ত সবাই সুন্দর সুন্দরভাবে চলাফেরা করেন, নিরাপদে চলাফেরা করেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। খুদা হাফেজ।